গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন সকাল 9টা মতো বাজে, আর প্রতিদিনের মতো আমাদের কাজবাজ কমপ্লিট করে সকালের রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে জল টল নিয়ে এসে আমরা এখন রেডি হয়ে আছি। আমরা যাব কাজে, বেরোবো। তো আর এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আর এখন যেতে হবে মালিকের বাড়িতে। আর প্রচুর রোদের তাপ দিয়েছে, এতটাই রোদের তাপ যে মনে হচ্ছে যেন 12টা 1টা বাজে, আর কি বলবো, মানে কাজ করা যাবে কি না সম্ভব না এরকম রোদে। আমাদের ওইদিকে এখনও ঠান্ডা, আর এদিকে এখন প্রচুর গরম, প্রচুর। আর এই রোদের মধ্যে মানুষ মারা যাবে এরকম একটা ব্যাপার, এতটাই তাপ লাগছে, তাকানো যায় না, মানে রোদের খুবই তাপ। তো চলো যাওয়া যাক কাজের দিকে, এখন বেরোতে হবে। আর এই যে আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি করে রেখেছি, আর বাইরে দাঁড়াতে পারছি না, প্রচুর গরম লাগছে। মানে গরম বলতে মানে রোদের তাপটা মুখের মধ্যে লাগছে, তো ওই জন্যে খুব মানে দাঁড়ানো যাচ্ছে না আর কি। বন্ধুরা, এই যে দাদা আর আমি দুজন মিলে গাড়ি খালি করছি। আজকে আর কেউ কাজে আসেনি, দুজন মিলেই গাড়ি খালি করতে হবে, কিছু করার নেই। কাজে আসেনি বলতে কাজ মনে হয় নেই, সেই জন্যে আসেনি আর কি। এই যে এগুলো খালি করছি আমরা এখন, তো চলুন খালি করতে থাকি, তারপরে আবার খালি করে পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আমাদের গাড়ি খালি করা হয়ে গেছে, আর এখন কোথায় যাবে জানি না, দেখা যাক কোথায় যায়। ফ্রেন্ডস, আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল নিতে। তো দাদা এখন পেট্রোল নেবে এখানে, পেট্রোল। ফ্রেন্ডস, আমাদের এইখানে পেট্রোলের রেট রয়েছে 106.52 টাকা, আর এখানে রয়েছে 104.68 টাকা, আর এখানে ডিজেলের রয়েছে 96.19 টাকা। আর আমাদের ওইখানে এখন কত রেট আছে আমি ঠিক জানি না, ওইখানে অনেকটাই কম আছে দেখলাম রেটটা। হ্যাঁ, এই 3-4 টাকার মানে ডিফারেন্স রেটের, বেশ ভালো, খারাপ না। পেট্রোলের ডিজেলটা মোটামুটি কম আছে এখানে আর কি। ছাগলের পালটা শুধু দেখো, কয়েক কোটি টাকার মনে হয় এখানে শুধু ছাগলই আছে, এই একটা মালিকেরই ছাগল এগুলো। আর এই ছাগলগুলো দেখতে কিছুটা ভেড়ার মতো, এই যে পুরো ভর্তি। আর এই যে সামনে আমাদের পাহাড় দেখা যাচ্ছে না কি জানি না পাহাড়টা, তবে এখান দিয়ে ভিউটা দারুণ আসছে। আমরা এখন গাড়ি লোড করে বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে আরেক জায়গা আছে সামনে, ওই কিছুটা সামনে গেলে ওইখানে আবার লোড করতে হবে, তো ওইখানে গিয়ে লোড করবো। তো চলো ফ্রেন্ডস, আমাদের গাড়ি লোড করা হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে খালি করতে। আর এখন এই যে, আর এখন যাব আমরা ওই চিল্কা হ্রদের পাশ দিয়ে। তো চলো তোমাদের চিল্কা হ্রদ আজ আবার দেখাবো, তো চলো যা যাক। ফ্রেন্ডস, ফাইনালি আমরা চিল্কা হ্রদের কাছে পৌঁছে গেছি। এই যে চিল্কার জল এখন শুকিয়ে গেছে, অল্প অল্প জল আছে, আর এখান দিয়ে সূর্যটা দারুণ পড়েছে, পুরো জলের মধ্যে সেই লেভেলের দেখাচ্ছে। আর সাইডে সাইডে দেখতে পাচ্ছ মাছগুলো যা চলে যাচ্ছে, এই যে সাইডের দিকে দেখা যাচ্ছে কি না জানি না, দারুণ লাগছে এখান দিয়ে সূর্যটা। এই যে তার এরিয়াটা দেখো কত বিরাট এরিয়া। ফ্রেন্ডস, ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর এখানেই খালি করা হবে। এই যে দাদা নিচে দাঁড়িয়েছে, এখানে খালি করবো আমরা, তো খালি করে নিই তারপরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আমরা কাজ থেকে বাড়ি চলে এসেছি, আর এখন আমাদের মাংস নিয়ে এসেছি আমরা, তো এখন মাংস হবে আর পকোড়া বানানো হবে। তো এই জন্যে পেঁয়াজ আলু টালু কাটা হয়েছে, আর টমেটো কাটতে হবে, এগুলো ধুয়ে নিই তারপরে কাটবো। আর পকোড়া টকোড়া মাংস টাংস রেডি হলে তোমাদের আবার দেখাবো। ফ্রেন্ডস, ফাইনালি আমাদের পকোড়া বানানো হয়ে গেছে। এই দাদা পকোড়া বানিয়েছিল, এই যে এই দাদা বানিয়েছিল পকোড়া, তো এই আমাদের পকোড়া।
আর চিকেন রয়েছে, ওইটা আসবে পরে, আমরা যখন ভাত খাবো তখন চিকেন নিয়ে আসা হবে।